হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে সেট পনেরো দিতে চলেছি তো আজকে তোমাদের জন্য যে টপিকটা চুজ করেছি সেটা হলো জিওগ্রাফি জিওগ্রাফির পার্ট থ্রি যাচ্ছে সম্ভবত এর আগেও দুটো দুটো ক্লাস করানো হয়েছে আর তোমাদের হিস্ট্রি আর জিওগ্রাফিটা বেশি করে ক্লাস করাচ্ছি কারণ দেখলাম সিলেবাস হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকেই সবচেয়ে বেশি রয়েছে তো প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো নোটিস করবে অবশ্যই আর ক্লাসগুলোতে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে এবং হোমওয়ার্কটা শেষে অবশ্যই করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পড়াশুনোর সঙ্গে সঙ্গে মক টেস্টগুলো এবং প্র্যাকটিসগুলো অবশ্যই খুব মন দিয়ে করতে থাকো তোমাদের সামনেই পরীক্ষা চলে আসছে তো যদি প্র্যাকটিসটা ঠিকমতো করো তাহলে পরীক্ষা ডেফিনেটলি ভীষণই ভালো হবে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই আর আমি যে ক্লাসগুলো করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হয় জানো তো তো তোমরা একটা না একটা কমন তো পেয়ে যাবে তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে লাদাখ মালভূমিতে যে বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে বৃষ্টি সামনের অপশান বি শিলা বৃষ্টি অপশান সি মেঘ ফেটে যায় এবং অপশান ডি পরিবাহী বৃষ্টি সঠিক উত্তর অপশান সি মেঘ ফেটে যায় বৃষ্টি নেক্সট কোয়েশ্চেন মহাসাগর তাপীয় শক্তি রূপান্তর প্রক্রিয়া ভারতের শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়েছিল অপশানে কলকাতা অপশান বি হলদিয়া অপশান সি মাদ্রাজ বা চেন্নাই এবং অপশান ডি পাড়াদ্বীপ সঠিক উত্তর অপশান সি মাদ্রাজ বা চেন্নাই নেক্সট নিচের কোনটি গঙ্গার ডানতির উপনদী অপশানে এ যমুনা চম্বল ও পুত্র অপশান বি যমুনা পুত্র ও দামোদর অপশান সি যমুনা গণ্ডক ও পুত্র এবং অপশান ডি যমুনা গণ্ডক ও দামোদর সঠিক উত্তর অপশন বি যমুনা পুত্র ও দামোদর নেক্সট কেরালার মাটি নামে পরিচিত অপশান এ রেহ অপশন বি কোড়ি অপশন সি কল্লার এবং অপশন ডি গুরু সঠিক উত্তর অপশন বি কোড়ি নেক্সট অলোকানন্দা ও ভাগীরথী নদী এখানে সঙ্গম করেছে অপশান এ দেবপ্রয়াগ অপশান বি কর্ণপ্রয়াগ অপশান সি রুদ্রপ্রয়াগ এবং অপশান ডি বিষ্ণু সঠিক উত্তর অপশান এ দেবপ্রয়াগ আচ্ছা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং আগামীকাল যে সাপ্তাহিক মক টেস্টটা যাচ্ছে টেলিগ্রামে লিংক পোস্ট করা হবে অবশ্যই কিন্তু সেটাতে সকলে জয়েন হয়েও এবং অ্যানসার করো আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সকলকে শেয়ার করে দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা করতে একদম ভুলবে না আর এই যে বললাম মক টেস্টের লিঙ্ক টেলিগ্রামে দেবো তাহলে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমরা বক্সে এছাড়াও প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো ডেসক্রিপশানে প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলোও দেওয়া থাকবে অবশ্যই সব কিছু ভালো করে একবার চেক করে নেবে চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন কোড়িঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত অপশান ই গুজরাট অপশন বি কেরালা অপশান সি ওড়িশা এবং অপশন ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দ্বারা পৃথক করা হয়েছে অপশান এ নয় ডিগ্রি চ্যানেল অপশান বি দশ ডিগ্রি চ্যানেল অপশান সি আট ডিগ্রি চ্যানেল এবং অপশান ডি সাত ডিগ্রি চ্যানেল সঠিক উত্তর অপশান বি দশ ডিগ্রি চ্যানেল নেক্সট পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলিত হয় অপশান এ পাহার, পাহাড় অপশান বি পালানি পাহাড় অপশান সি নীলগিরি পাহাড় এবং অপশান ডি আন্নামালাই পাহাড় সঠিক উত্তর অপশন সি নীলগিরি পাহাড় নেক্সট হিমালয় সমান্তরাল ভাঁজ রেঞ্জ দ্বারা গঠিত যার মধ্যে প্রাচীনতম রেঞ্জটি অপশান এ শিওয়ালিক রেঞ্জ অপশান বি কম হিমালয় রেঞ্জ অপশান সি গ্রেট হিমালয় রেঞ্জ এবং অপশান ডি ধৌলাধর রেঞ্জ সঠিক উত্তর অপশন সি গ্রেট হিমালয় রেঞ্জ নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন লোকটাক রথ কোন রাজ্যে অবস্থিত অপশান এ কর্ণাটক অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি মণিপুর এবং অপশান ডি বিহার সঠিক উত্তর অপশান সি মণিপুর ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই তোমরা জানিও আজকের ক্লাসটা কেমন লাগলো আর রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক যার কোয়েশ্চেনটা আমি পড়ে দেবো তোমরা এর অ্যান্সারটা আমাকে জানাবে আর প্রত্যেকটা সেটেই মানে এত এতদিন অবধি প্রত্যেকটা সেটেই দেখলাম কোনো ক্লাসেই তোমরা তেমন কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না তো আমি আর বেশি দিন এই এই সেটটাও কন্টিনিউ করবো না আর আর কয়েকদিনের মধ্যেই ক্লাসটা অফ করে দেবো তো এই কয়েকটা দিন যদি তোমাদের মনে হয় হোমওয়ার্ক বা মক টেস্টগুলো করা উচিত তো তোমরা করো নাহলে আমি অনেক বলেছি এবার তোমরা তোমাদের নিজেদের যেটা ভালো মনে হচ্ছে তোমরা সেটাই করো তো আজকের কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি কোন রাজ্য মেলাসিস বেসিন নামে পরিচিত অপশানে বিহার অপশান বি রাজস্থান অপশান সি মিজোরাম এবং অপশান ডি আসাম তোমরা যারা যারা পারবে এর উত্তরটা আমাকে কমেন্টে জানাও যারা পারবে না চেষ্টা করো নয়তো পরবর্তী ক্লাসে মানে পরবর্তী যে সেটটা করানো হবে জিওগ্রাফির ওপর সেখানে আমি এর উত্তরটা বলে দেবো অথবা তোমরা শর্টসের দিকেও নজর রেখো শর্টসেও আমি অ্যান্সার বলতে পারি ব্যাস ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ